ভবনের ক্ষতিগ্রস্ত কতটা ভয়ঙ্কর, বিস্ফোরণটা কতটা ভয়ঙ্কর ছিল সেটা আপনারা আজকে দেখতে পাবেন। কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে গাউসিয়া কমিটির অনেকে বলছে যে মূল যে জায়গাটা ছিল সেখানে যে বিস্ফোরণের যে মূল স্থানটা ওখানে অনেকের মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, এমনটি আমাদেরকে বলছে গাউসিয়া কমিটির একজন। দেখুন যে বিস্ফোরণের ভয়াবহতাটা কত। আগুন কিন্তু এখনো জ্বলছে, আগুন কিন্তু এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এখনো আগুন জ্বলছে বিএম কন্টেইনার ডিপোতে। এত কন্টেইনার একসাথে জ্বললে সম্ভব না ফায়ার সার্ভিসের পক্ষে আগুন নিয়ন্ত্রণে আনা। একটু পরপরই টায়ার বাস্ট হচ্ছে। এই কন্টেইনার গুলোতে সদ্য আগুন লেগেছে। কত দূরে আওয়াজ, টায়ার বাস্ট হচ্ছে। একে একে টায়ার বাস্ট হচ্ছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখেন যে বিএম কন্টেইনার ডিপো সীতাকুণ্ড কালকে রাতে যে অগ্নিকাণ্ড ঘটেছে, যে বিস্ফোরণের ঘটনায় অনেক হতাহত হয়েছে, এখনো কিন্তু আগুন জ্বলছে। সাধারণত আমরা এখানে এসে যা জানতে পেরেছি যে কেমিক্যালের যে কন্টেইনার ছিল সেটার থেকে বিস্ফোরণটি হয়েছে। আমরা পিছন সাইড একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সবাই থাকবেন পিছন সাইড, আমরা এখন যাব, একটু হেঁটে অপেক্ষা করবেন। আমি এখানে আব্দুর রহমান নামে রেড ক্রিসেন্ট সোসাইটির একজনের সাথে কথা বলেছি। তিনি বলেছে যে তারা এ পর্যন্ত 20টা লাশ উদ্ধার করেছে এই কন্টেইনার ডিপো থেকে। তবে তো অনেক কজন লাশ ছিটকে পড়েছিল, যেগুলো সেগুলো এখনো হতাহত আছে, লাশ পাওয়া যাবে তাই বলছে তারা। আমরা একটু আপনাদেরকে পিছনের সাইড দেখানোর চেষ্টা করব। এই ভবনটা টোটাল জ্বলে গিয়েছে, এই ভবনটা টোটাল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে অনেক
স্বেচ্ছাসেবক আছে গাউসিয়া কমিটির। ভবনের ক্ষতিগ্রস্ত কতটা ভয়ঙ্কর, বিস্ফোরণটা কতটা ভয়ঙ্কর ছিল সেটা আপনারা আজকে দেখতে পাবেন। কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে গাউসিয়া কমিটির অনেকে বলছে যে মূল যে জায়গাটা ছিল সেখানে যে বিস্ফোরণের যে মূল স্থানটা ওখানে অনেকের মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, এমনটি আমাদেরকে বলছে গাউসিয়া কমিটির একজন। দেখুন যে বিস্ফোরণের ভয়াবহতাটা কত। আগুন কিন্তু এখনো জ্বলছে, আগুন কিন্তু এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দেখুন আগুন এখনো জ্বলছে, আর বিস্ফোরণটা কতটা ভয়াবহ ছিল এগুলা দেখলেই বোঝা যাবে। দেখুন এইমাত্র আমি আসার পর দুইটা লাশ বের করেছে মৃতদেহ। ভিতরে এখনো অনেক লাশ আছে, তারা বলছে গাউসিয়া কমিটি এবং রেড ক্রিসেন্টের যারা আছে সেবক। দেখুন 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 এটা হলো কন্টেইনারের বিভিন্ন অংশ। দেখুন কি ভয়ানক অবস্থা, কতটা ভয়ানক ছিল। কতটা ভয়ানক ছিল আমার সাথে একজনের কথা হয়েছে, সে অনেকে তো ডিউটি শিফট হওয়ার কারণে চলে গিয়েছিল, তারা বাসায় যখন ভাত খাচ্ছে ঠিক এমন সময় এই ঘটনাটা শব্দটা তারা কম্পিত হয়েছে। দেখুন ভয়াবহতা কতটুক ছিল বিস্ফোরণের। টোটাল ভবনটাই ভেঙে পড়েছে বিস্ফোরণে। আগুন এখনো জ্বলছে, আগুন আগুন কিন্তু এখনো নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি। এখনো শত শত কন্টেইনার জ্বলছে, এখানে হাজার হাজার কন্টেইনার আছে, এখনো শত শত কন্টেইনার জ্বলছে। পরবর্তীতে আবার আসব, সঙ্গে থাকবেন।